ক্লাস টেনের অভিষেক কবিতার তৃতীয় পাঠ আমরা শুরু করে দিচ্ছি। খুব দ্রুত এক কথায় এই কবিতার কাহিনীতে দেবী লক্ষ্মী ইন্দ্রজিতের কাছে পৌঁছে গেছেন লঙ্কার বিপর্যয়ের খবর নিয়ে। লঙ্কার বিপর্যয়ের খবর শুনে স্তম্ভিত ইন্দ্রজিৎ, তিনি লঙ্কার উদ্দেশ্যে দ্রুত গমন করতে চান। তার পথ রোধ করে দাঁড়াচ্ছেন তার স্ত্রী প্রমীলা। ঠিক এই জায়গা থেকে আজকে আমরা আমাদের পড়ানো শুরু করব। রথে চড়ে বীর চূড়ামণি বীর দর্পে হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযোগ হায়রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে কহিলা কাঁদিয়া ধনী ক্রোথা পান সখে রাখিয়ে দাসিরে কহ চলিলা আপনি কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। প্রমীলার সঙ্গে কথোপকথন, গোটা কাব্যের যে কাহিনী সে কাহিনীতে রয়েছে বেশ কিছু কথোপকথন। এরপরে আমি পিতা এবং পুত্র রাবণ এবং ইন্দ্রজিতের কথোপকথনে পৌঁছে যাব। তার আগে এখন স্বামী স্ত্রীর কথোপকথন। স্বামী চলে যাচ্ছেন যুদ্ধক্ষেত্রে স্ত্রীকে পরিত্যাগ করে। প্রমীলা ইন্দ্রজিতের স্ত্রী, তিনি বিদায় দিতে চাইছেন না। বিদায় দিতে চাইছেন না তার মানে এই নয় যে তিনি স্বামীকে যুদ্ধক্ষেত্রে যেতে বারণ করছেন, বিপদের মুখোমুখি হতে বারণ করছেন এই নয়, কিন্তু তার ইচ্ছা স্বামীর সঙ্গে তিনিও যাবেন লঙ্কায়। হেনকালে প্রমীলা সুন্দরী ধরিপতি করযোগ, কর হাত, স্বামীর হাত জড়িয়ে ধরলেন তার স্ত্রী। কিভাবে জড়িয়ে ধরলেন? আমরা এর আগের পাঠগুলোতে দেখেছি যেভাবে একের পর এক উপমার মালা গেঁথেছেন। এখানে হায়রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে, হেমলতা, হেমলতা মানে স্বর্ণলতা। আমরা প্রত্যেকেই স্বর্ণলতা দেখেছি, হলুদ রঙের গাছ, সে গাছের না আছে ফুল না আছে পাতা, অন্য গাছকে জড়িয়ে জড়িয়ে সে গাছ থেকে খাদ্য প্রাণ সংগ্রহ করে তারা বেড়ে ওঠে। তা প্রমীলা স্বামীর প্রতি তার ভালোবাসাকে প্রকাশ করতে নিজেকে সেই হেমলতার সঙ্গে স্বর্ণলতার সঙ্গে তুলনা করলেন। স্বর্ণলতা যেভাবে তরুকুলেশ্বর মানে বড় গাছ, বড় গাছকে জড়িয়ে ধরে তার সেই গাছ থেকে প্রাণরস সংগ্রহ করে সে যেভাবে বেড়ে ওঠে, যেভাবে বেঁচে থাকে, প্রমীলাও সেইভাবে তার স্বামীকে অবলম্বন করে বেঁচে থাকে। হায়রে যেমতি হেমলতা আলিঙ্গয়ে তরুকুলেশ্বরে কহিলা কাঁদিয়া ধনী, ধনী এখানে প্রমীলাকে হয়েছে, তিনি কেঁদে বললেন কোথা প্রাণসখে রাখিয়ে দাসিরে কহ চলিলা আপনি। প্রাণসখা সম্বোধনে প্রাণসখে, রাখিয়ে দাসিরে কহ চলিলা আপনি, এই দাসীকে রেখে আপনি কোথায় চললেন, কেমনে ধরিবে প্রাণ তোমার বিরহে এ অভাগী। তোমার বিরহে, তোমাকে ছেড়ে কি করে আমি বেঁচে থাকব, নিজেকে অভাগী বলছেন। হায় নাথ গহন কাননে ব্রততে বাঁধিলে সাধি করি পদ, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্ক যাই চলি, তবু তারে রাখে পদাশ্রমে যুথনাথ। তবে কেন তুমি গুণনিধি তেজ কিঙ্করি রে আজি। এখানে আবার আরেকটি উপমা ব্যবহার করেছেন। প্রমীলা বলছেন ব্রততী, আমি লিখেছি ব্রততী মানে লতা। এখানে একটি ছবি ফুটে উঠছে যে জঙ্গলে যদি হাতি চলতে থাকে তার পায়ে লতা পাতা জড়িয়ে যায়, যেন সে হাতির সঙ্গে রঙ্গরসিকতা করতে বা সম্বন্ধ পাতাতেই সেই লতা তাকে আলিঙ্গন করে, তাকে জড়িয়ে ধরে। এখন হাতি সে ব্যস্ত প্রাণী, মাতঙ্গ, মাতঙ্গ মানে হাতি,
সে হয়তো সেই ব্রততী বা লতার রঙ্গরসিকতায় মন না দিয়ে এগিয়ে যায়, কিন্তু তাকে পায়ে করেই জড়িয়ে নিয়ে যায়। এই উপমাকে ব্যবহার করছেন এখানে। ব্রততী বাঁধিলে সাথী করি পদ, করি মানে হাতি, হাতির পা যদি ব্রততী বাঁধে জড়িয়ে ধরে, যদি তার রঙ্গরসে মন না দিয়া মাতঙ্গ যায় চলি, হাতি যদি সেই লতার রঙ্গরসিকতায় যদি মন না দিয়ে এগিয়ে যায়, তবু তারে রাখে পদাশ্রমে, পদ যুক্ত আশ্রম, পায়ে তাকে কিন্তু পায়ে সে রাখে জড়িয়ে। যুথনাথ, যুথ যুথ দল, দলের নাথ, এখানে ইন্দ্রজিৎ সম্বোধন। তবে কেন তুমি গুণনিধি ত্যাজ কিঙ্করি রে আজি? এখানে যুথনাথ বলতে হাতিকেও বোঝাতে পারে, আবার ইন্দ্রজিৎকে সম্ভাষণ করছেন সেই অর্থ হতে পারে, দুটো অর্থই এখানে ব্যবহৃত হতে পারে। তাহলে যে জঙ্গলের সব থেকে বড় যে প্রাণী, সেই প্রাণী হাতি, সে সামান্য লতা পাতাকেও কিন্তু নিজের পায়ে জড়িয়ে এগিয়ে নিয়ে যায়। যদি লতা পাতা তার পাকে জড়িয়ে ধরে, তাহলে ইন্দ্রজিতের মতন চরিত্র তাকে যদি প্রমীলা জড়িয়ে ধরতে চায়, তাকে অবলম্বন করে রাখতে চায়, তাহলে প্রমীলাকে কেন ত্যাগ করে সে যাবে? প্রমীলাকে সঙ্গে নিয়ে যেতে পারে ইন্দ্রজিৎ এই উপমার সাহায্যে। প্রমীলা একটি করুণ আবেদন রাখলেন ইন্দ্রজিতের কাছে, যাতে ইন্দ্রজিৎ তাকে সঙ্গে নিয়ে যান লঙ্কা। কিঙ্করি, কিঙ্করি মানে দাসী। হাসি উত্তরিলা মেঘনাদ, স্ত্রীর কথায় মেঘনাদ হেসে উত্তর দিলেন, ইন্দ্রজিতে জিতি তুমি সতী, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, কে পারে খুলিতে সে বাঁধে। বলছে ইন্দ্রজিৎকে তুমি বেঁধেছ, কিসের বেঁধেছ? ভালোবাসার বন্ধনে, প্রেমের বন্ধনে। ইন্দ্রজিতে জিতি তুমি সতী, জিতি জিতে, ইন্দ্রজিৎকে জিতে তুমি সতী সম্বোধন করছেন, বেঁধেছ যে দৃঢ় বাঁধে, যে দৃঢ় বন্ধনে তুমি বেঁধেছ। কিসের বন্ধন? আমরা জানি ভালোবাসার বন্ধন। কে বেঁধেছেন? স্ত্রী প্রমীলা। কাকে বেঁধেছেন? ইন্দ্রজিৎকে। কে পারে খুলিতে সে বাঁধে? সেই বন্ধনকে খুলতে কে পারে? কার ক্ষমতা আছে? স্বামীকে ভালোবাসার বন্ধনে যে স্ত্রী যে বেঁধেছে, সেই বন্ধন খোলার ক্ষমতা আছে কারো? তরাই আমি আসিব ফিরে ফিরিয়া কল্যাণী, তরাই মানে দ্রুত, তরা তরাই দ্রুত, দ্রুত আমি ফিরে আসব, সমরে নাশি তোমার কল্যাণে রাঘবে। সমর মানে যুদ্ধে, নাশি মানে হত্যা করে, ধ্বংস করে, আমি ফিরে আসব রামকে হত্যা করে। বিদায় এবে দেহ বিধুমুখী, বিধুমুখী, বিধু মানে চাঁদ, চাঁদের মতো মুখ যার, চাঁদের মতো সুন্দর যার মুখ, সেই বিধুমুখী। এই পর্বটা আমরা শেষ হয়ে গেল প্রমীলার সঙ্গে তার স্বামীর কথোপকথন। এরপরে ইন্দ্রজিতের লঙ্কার উদ্দেশ্যে যাত্রা, সেই যাত্রারও বর্ণনা দিচ্ছেন কিভাবে কবি, আমরা দেখি। উঠিল পবন পথে ঘোরতর রবে রথবর, ইন্দ্রজিৎ রথে করে লঙ্কায় আসতে চাইছেন আকাশ পথে। হৈম পাখা বিস্তারিয়া যেন উড়িলা মৈনাক শৈল অম্বর উজলি। এইখানে একটি গল্প রয়েছে, এই গল্পটি সংক্ষেপে বলে নি। পুরাণে রয়েছে অতীতে সমস্ত পর্বতের নাকি পাখা ছিল, সেই পাখা থাকার ফলে পর্বতের এক স্থান থেকে আরেক স্থানে উড়ে যেতে পারত।
তার ফলে যে স্থানে গিয়ে পর্বতেরা বসত সেই জনপদ গুড়িয়ে যাওয়ার একটা ব্যাপার ঘটত। তার ফলে ইন্দ্র তার অস্ত্র দিয়ে বজ্র দিয়ে সমস্ত পর্বতদের ডানা কেটে দিতে উদ্যত হন। মৈনাক ছিলেন হিমালয়ের সন্তান, তিনি ইন্দ্রর বজ্রাঘাতের ভয়ে সমুদ্রের গভীরে আশ্রয় নেন। তা সেই মৈনাকের কথা বলছেন যে ছিল হিমালয়ের সন্তান, যার ছিল পাখা। সে মৈনাক তার হৈম সোনার পাখা বিস্তার করে যেভাবে উড়ে যেতেন সেইভাবে ইন্দ্রজিতের রথ আকাশে উড়ল অম্বর উজ্জ্বলি, অম্বর মানে আকাশ উজ্জ্বল করে। সিঞ্জিনী আকর্ষী রসে টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ভয় পাইয়ে দেওয়া অথবা নিজেকে উদ্দীপ্ত করার জন্য যোদ্ধারা যে সমস্ত পন্থা অবলম্বন করে তাদের মধ্যে অস্ত্রের ঝনঝনা, রণবাজনা এবং ধনুকের টঙ্কা। সিঞ্জিনী শব্দটা তোমরা দেখে নাও, বানানটা লক্ষ্য করে নাও। সিঞ্জিনী মানে হচ্ছে ধনুকের ছিলা। তোমরা প্রত্যেকেই দেখেছো ধনুক, নিশ্চয়ই টিভির পর্দায় বা শৈশবে তোমরা খেলেছো হয়তো অনেকে তীর ধনুক নিয়ে। ধনুকের কঞ্চির সঙ্গে যে দড়ি টাঙানো থাকে, দড়ি বাঁধা হয়, সেটার নাম ছিলা। সেটাইকেই সিঞ্জিনী, সেটাই হচ্ছে সিঞ্জিনী। এখন যে বিশাল বড় যোদ্ধা, তার তো দড়ি দিয়ে সিঞ্জিনের সেই ছিলা তৈরি হবে না, হয়তো লোহার তার বা শক্ত চামড়া এগুলো দিয়ে তৈরি হবে, যাতে টান টান হয়ে থাকে ধনুক, যাতে তীর দ্রুত গতিতে এগিয়ে গিয়ে শত্রুর বুক ছিন্ন করতে পারে। সেই ধনুককে যদি ছিলাকে টেনে ছেড়ে দেয়া হয় তাহলে টং করে একটা আওয়াজ হয়, সেটাকেই টঙ্কারিলা বলা হচ্ছে। সিঞ্জিনী আকর্ষী রোষে, রোষে মানে ক্রুদ্ধ হয়ে, টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, বীরযুক্ত ইন্দ্র, বীরশ্রেষ্ঠ এখানে ইন্দ্রজিৎ, ধনুকে সিঞ্জিনী আকর্ষণ করে টেনে ধনুক থেকে টঙ্কারিলা, ধনুকে থেকে সেই আওয়াজ বার করলেন, যে আওয়াজ শত্রুপক্ষকে ভয় পাইয়ে দেবে। টঙ্কারিলা ধনু বীরেন্দ্র, পক্ষীন্দ্র যথা নাদে মেঘ মাঝে ভৈরবে। পক্ষীন্দ্র, পক্ষী যুক্ত ইন্দ্র মানে পক্ষীদের রাজা, গরুর বলতে পারি আমরা। গরুর যেভাবে গর্জন করে মেঘের মাঝে সেইভাবে তার ধনুকের টঙ্কার শোনা গেল। কাপিলা লঙ্কা কাপিলা জলধি, লঙ্কা কেঁপে উঠল সেই গর্জনে ধনুকের সেই আওয়াজে। জলধি মানে সমুদ্র, সমুদ্র কেঁপে উঠল সেই আওয়াজে। এদিকে এই সময়ে লঙ্কার কি ছবি, এরপরে রাবণের রণসজ্জার একটা দৃশ্য এখানে বর্ণিত হয়েছে। দেখো, সাজিছে রাবণ রাজা বীর মদে মাতি, বীর মদ, নিজেকে মত্ত করে তুলছেন বীরত্ব, বীর রসের দ্বারা, শক্তিমত্তার দ্বারা, এবং উদ্দীপ্ত করার জন্য, যুদ্ধ প্রস্তুতিকে আরো উদ্দীপ্ত করার জন্য কি ঘটছে। বাজিছে রণবাজনা গরজিছে গজ, রণবাজনা বাজছে, গজ অর্থাৎ হাতি, সে গর্জন করছে। রেশে অশ্ব, অশ্ব অর্থাৎ ঘোড়া, সে রেশাধ্বনি করছে। হুঙ্কারিছে পদাতিক রথি, যুদ্ধ যারা করে চতুরঙ্গ, চার রকমের ভাগ থাকে, হ্যাঁ,
তাদের একটা ভাগ হচ্ছে রথি, আর একটা ভাগ পদাতিক, আরো ভাগ রয়েছে। হুঙ্কারিছে পদাতিক, রথি, রথে চড়ে যারা যুদ্ধ করছে তারাও যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে, তারাও হুঙ্কার ছাড়ছে। উড়িছে কৌশিক ধ্বজ, কৌশিক ধ্বজ, প্রত্যেকটি রথের মাথায় একটি পতাকা থাকে, ধ্বজ মানে পতাকা, এখানে রেশমি বস্ত্রের ধ্বজা কৌশিক ধ্বজ। উঠিছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, যুদ্ধের কিছু প্রস্তুতি বর্ম পড়তে হয় যাতে শত্রুপক্ষের অস্ত্র এসে বুকে আঘাত না করে। কাঞ্চন কঞ্চুক বিভা, বিভা মানে সেই দীপ্তি প্রভা, বুকে স্বর্ণ সোনার বা সোনার মতন যে বর্ম রয়েছে সেই বর্ম থেকে দীপ্তি বেরোচ্ছে। উড়িছে আকাশে কাঞ্চন কঞ্চুক বিভা, হেনকালে তথা দ্রুত গতি উতরিলা মেঘনাদ রথি। এই সময় এই যুদ্ধ প্রস্তুতি যখন তুঙ্গে সেই সময় সেখানে মেঘনাদ তিনি পৌঁছলেন। মেঘনাদ রাবণের শ্রেষ্ঠ সন্তান, লঙ্কার বীর যোদ্ধা, তাকে দেখেই উদ্দীপ্ত হল লঙ্কার সৈন্যদল। নাদিলা করবুর দল হেরি বীর বরে মহাগর্বে, করবুর দল মানে রাক্ষস বৃন্দ, নাদিলা নাদ গর্জন, একদম প্রথম দিন আমি বলেছিলাম নাদ মানে গর্জন। নাদিলা করবুর দল রাক্ষস বৃন্দ গর্জন করে উঠল, কেন? উৎসাহে, লঙ্কার শ্রেষ্ঠ যোদ্ধাকে দেখতে পেয়ে কাছে পেয়ে তারা উৎসাহে গর্জন করে উঠল। হেরি বীর বরে বীরশ্রেষ্ঠকে দেখে মহাগর্বে। দেখো ইন্দ্রজিৎ চরিত্রকে কি চমৎকার করে নির্মাণ করেছেন কবি। ইন্দ্রজিৎ তার ধাইমাকে প্রণাম করছেন, ইন্দ্রজিৎ তার স্ত্রীর প্রতি প্রগাঢ় ভালোবাসা প্রকাশ করছেন, ইন্দ্রজিৎ তার স্বদেশ ভূমির প্রতি প্রগাঢ় প্রেমের পরিচয় দিচ্ছেন এবং তার পিতার প্রতিও নিজের প্রগাঢ় শ্রদ্ধা। নমিপুত্র পিতার চরণে করজোড়ে কহিলা, পিতারকে প্রণাম করে হাত জোড় করে করলেন, হে রক্ষকুলপতি, রক্ষ মানে রাক্ষস, আগে বলেছি রক্ষকুলপতি রাক্ষস কুলের পতি স্বামী অর্থাৎ রাবণ রাজা রাবণ, হে রক্ষকুলপতি, শুনেছি মরিয়া নাকি বাঁচিয়াছে পুনরাঘ, শুনেছি মরে গিয়েও নাকি আবার বেঁচে উঠেছে রাঘব অর্থাৎ রাম, মৃত্যু মুখে পতিত করে প্রায় মেরে ফেলে তিনি চলে গিয়েছিলেন ইন্দ্রজিৎ, সেখান থেকে ফেরার কথা নয়, কিন্তু রাম ফিরে এসেছেন। এ মায়া পিত বুঝিতে না পারি, পিতা থেকে পিত সম্বোধন করছেন তার বাবাকে, এ মায়া এই রহস্য বুঝতে পারি না। কি রহস্য? যে যাকে তিনি মেরে ফেলেছেন সে কি করে বেঁচে উঠল? কিন্তু অনুমতি দেহ সমূলে নির্মূল করিব পামরে আজি, পামর মানে পাপিষ্ঠ। অনুমতি চাইছেন রাজার কাছে, পিতার কাছে, অনুমতি দে দাও এবার সমূলে নির্মূল করব এই পাপিষ্ঠকে অর্থাৎ রামকে। ঘোর সরানলে করি ভস্য, বায়ু অস্ত্রে উড়াইব তারে, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপদে। সরানল, স্বর যুক্ত অনল, অনল মানে আগুন, স্বর মানে তি, আগুনের মতন তি, বা যে তীর আগুন বর্ষণ করবে সেই তীর দিয়ে ভস্ম করে দেব তাকে, শত্রুদের। বায়ু অস্ত্র, নানান অস্ত্র রয়েছে, তোমরা যারা মহাভারত পড়েছ বা রামায়ণ পড়েছ তারা জানো অনেক রকমের ব্রহ্মাস্ত্র থেকে শুরু করে বায়ু অস্ত্র নানান রকমের অস্ত্র রয়েছে,
ভারী অস্ত্র ব্যবহার করে উড়িয়ে দেবেন শত্রুদের, নতুবা বাঁধিয়া আনি দিব রাজপথে রাজপদে, আর নইলে বেঁধে এনে দেব রাজা অর্থাৎ তোমার পায়ে। আজকের পাঠ আমরা এই পর্যন্তই শেষ করলাম। এর পরের দিন পুত্রের উদ্দেশ্যে রাক্ষসরাজ কি বার্তা দিচ্ছেন সেটা আমরা পড়ব এবং তারপরে প্রশ্নোত্তরে চলে যাব। আজকের পাঠ এখানেই শেষ করছি।